দুর্নীতি যেন পিছুই ছাড়ে না ফিফার, কিংবা বলা যায় ফিফা সভাপতির পদে যে আসে তাকে নিয়ে যেন শুরু হয় দুর্নীতির যত নাটক। তা না হলে ফিফার সাবেক সভাপতি ব্ল্যাটারের পর বর্তমান সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধেও অভিযোগ ওঠে। কোন রকমে পার পেয়ে গেছেন ফিফার বর্তমান সভাপতি ইনফান্তিনো, কিন্তু যা শাস্তি পাওয়ার তা পেয়ে গেছেন সাবেক সভাপতি সেপ ব্ল্যাটার। 5 বছর আগেই দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ হয়েছেন সব রকম ফুটবল থেকে। নতুন করে তদন্তের শুনানিতে অংশ নিতে সুইজারল্যান্ডের ফেডারেল প্রসিকিউটর অফিসে গেছেন সাবেক এই ফিফা কর্মকর্তা। জানান, ফিফার বিষয়ে কোনো ছাড় দিতে চান না তিনি। এখানে আমার আসতে খারাপ লাগলেও কিছু করার নেই, আমার কাছে এর গুরুত্ব অনেক, কারণ এর সাথে ফিফা, আমি এবং প্লাতিনি জড়িত, তাই আমাকে তো আসতেই হতো। উয়েফার সাবেক সভাপতি মিশেল প্লাতিনিকেও নিষিদ্ধ করা হয় আগেই। অভিযোগ ওঠে 2011 সালে ব্ল্যাটার প্লাতিনিকে অনৈতিকভাবে অর্থ প্রদান করে, আর এ নিয়েই সুইস আদালতে নতুন এ শুনানি। এখন সময় হয়েছে এই বিষয়টা নিয়ে খোলাসা করার, যেটা কিনা 5 বছর ধরে ঝুলে আছে। এতদিন এ সম্পর্কে আমার কাছে কিছুই জানতে চাওয়া হয়নি, আমাকে কিছু বলার সুযোগও দেওয়া হয়নি, তাই এখন যেহেতু সুযোগ পেয়েছি আমি সবকিছু বলবো। 2015 সালে নিষিদ্ধ হওয়ার আগে 17 বছর ফিফার সভাপতির দায়িত্ব পালন করেন সেপ ব্ল্যাটার। ফারজানা মুমু, সময় সংবাদ।